ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামারে যান তিনি, চড়েন ট্রাক্টরও, পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে, নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে, যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক। বিপরীত চিত্র লেবার দলে, নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকে থাকছে। লেবারের হাত ধরেই কিন্তু প্রথম বাংলাদেশি এমপি হয়েছেন এবং একাধিক বাংলাদেশি এমপি, বর্তমানে 4 জন বাংলাদেশি এমপি পার্লামেন্টে আছেন। সুতরাং এইসব কারণে একটা ঐতিহাসিক যুগসূত্র বাংলাদেশি কমিউনিটির সাথে গড়ে উঠেছে লেবার পার্টি। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টারমারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টপ 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবারে রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। লেবার আসার সম্ভাবনাটা খুব বেশি আমার কাছে, যা মনে হচ্ছে যে হয়তো লেবার চলে আসবে, কিন্তু কতটুকু পরিবর্তন করবে আমার তেমন একটা খুব একটা আশাবাদী না। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয় তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসন অবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।